আজকে একটা দারুণ চিকেন রেসিপি হবে। আর আজকে চিকেনটা মাটন যেভাবে রান্না করা হয় সেই স্টাইল হবে চিকেন। আর তার চেয়েও একটা ভালো রেসিপি হবে, সেটা হচ্ছে আজকে তান্দুরি রুটি বানানো হবে কোনো ওভেন ছাড়া তাওয়াতে। এমনিতে আমার রুটি খেতে খুব ভালো লাগে, আর যদি তান্দুরি রুটি হয় তার উপর যদি একটু ঘি পড়ে যায়, ঘি লাগিয়ে দিলে আরও দারুণ লাগে। আজকে সেভাবেই হবে, তো দেখতে থাকুন। এই মাংসটায় পেঁয়াজটা একটু বেশি লাগবে, আর একদম ছোটো ছোটো করে কাটতে হবে, আর টমেটো একটু বেশি লাগবে। এ চন্দন, বিক্রমের হেয়ার স্টাইলটা দেখতে যেতে হবে তো? উপরে কত বড় চুল? উপরে চুল ভালোই আছে, গেলেবারে একটা আলাদা মডেল দেখলে তো। আপনাদেরকে একটা বিশাল হেয়ার কাটিং দেখাবো আমাদের ব্লগ চ্যানেলে, আমি খুব এক্সাইটেড ওটা দেখার জন্য। ওর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা। এ বিক্রম কিন্তু ওই জন্য আমার নাড়া না করে দেয়, আমি যাওয়ার আগে নাড়া করবে না। ওই কি স্কুলে এখন ঢুকতে দিচ্ছে না নাকি? মাস্টার করেছে, তুই এখন করে আসবি না স্কুলে, কিনতে পারবো না। এই মাংসটা ঘিয়ে রান্না হবে, শুধু দেখতে থাকুন কি হয় রান্নাটা। আর আজকে 1 কেজি মাংস নিয়েছি, 1 কেজি মাংস করব, বেশি করব না। ঘিয়ের উপর দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা এখন দেবো না, পেঁয়াজের উপর দেবো। এবার দেবো রসুন বাটা, ছোটো চামচে 2 চামচ, আর দেবো আদা বাটা ওই 1.5 চামচ মতো ছোটো চামচের। এবার মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজটা দাও তো, এই কড়াইটাতে 1 কেজি মাংস ভালো করে হয় না, বড়টা আনলাম আর ওইটাও বিশাল বড়। ওটা তেজপাতা দিয়ে দেবো, মাংস রান্না হতে হতে আটাটা মাখাই নেই, হাফ চামচ লবণ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে মাংসটা মোটামুটি 5 মিনিট মতো ভেজেছি, এবার টমেটো দেবো। টমেটোর সাথে সাথে লবণ দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো, মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার গুঁড়ো মশলা পড়বে, 1.5 চামচ মতো হলুদ দেবো, লঙ্কা বাটা ওই 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। পোলট্রির মাংস কিন্তু খাসির মাংসের মতো সেন্ট উঠছে, ঘি দেওয়া হয়েছে আর পেঁয়াজের সঙ্গে ভাজা হয়েছে ঘিটা, এটা খাসি খাসি ফ্লেভার আসছে। এই দেখো একেবারেও নরম না, একেবারেও শক্ত না, দেখুন কত তাড়াতাড়ি রান্না হবে। এই খানিকক্ষণ সময় হলো, মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, এইভাবে খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়। আবার একটু ঢাকা দিয়ে দেবো, খাবার থেকে এসছে মাংস। আজ মাংসটা খুব টেস্ট হবে, লঙ্কা বাটা টমেটো দিয়েছি না প্রচুর, পুরো পেঁয়াজের সাথে মাংসটা ভাজা হলো। এবার একটু টক দই দেবো, সব
সামান্য চিনি দেবো। দুই টমেটো পড়েছে তো টেস্টটা ব্যালেন্স হবে, আর কটা কাঁচা লঙ্কা। কি লাগছে দেখুন, শুধু গ্রেভিটা দেখুন। আমি এতে এক ফোঁটাও জল দিই নাই। এই দই থেকে টমেটো থেকে পেঁয়াজ থেকে যেটুকু জল হবে ওতেই রান্না হবে। যেহেতু ঢাকা দিয়ে করছে তো মাংস রেডি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কত তাড়াতাড়ি রান্নাটা হলো দেখুন, প্লাস দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে। মাংস একদম পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন, খাইটুর সময় হাড়ের থেকে ছেড়ে যাচ্ছে। পিস বাবরে পিস, সামান্য গরম মশলা দেবো, বেশি না। তো আমাদের চিকেন পুরো রেডি, এতে কোনো তেল দিয়ে নাই, পুরোটা ঘি, সামান্য পরিমাণ ঘি দিয়েছি। টমেটো আর পেঁয়াজের রসে রান্নাটা হয়েছে, আর ঢাকা দিয়ে দিয়ে একদম জল ছাড়া তেল ছাড়া রান্না। কড়াইটার মধ্যে ছোট পাড়া একটা কুচকি পাড়া কড়াই, তো আগেই বলি আজকে যেটা হচ্ছে এটা কিন্তু তান্দুরি নান না, তান্দুরি রুটি। আর আমাদের এখানে হোটেলগুলো কী করে, ময়দা দিয়ে বানায়। আর দেখবেন পাঞ্জাবি হোটেল যেগুলো বা পাঞ্জাবিরা, ওরা সবসময় আটা দিয়ে খায়। ময়দার থেকে আটাটা অনেক বেশি হেলদি। ওরা যেহেতু রোজ রুটি খায় তো ওরা আটা দিয়েই খায়, কারণ ময়দা রোজ খাওয়া ভালো না। তো আমি আজকে চেষ্টা করছি আটা দিয়ে বানানোর, কোনো ওভেন নাই কিচ্ছু নাই। এই তাওয়াটাকে বিশাল হিট করতে হবে, প্রচুর গরম করতে হবে। ময়দা দিয়ে বানালে দেখতে ভালো লাগে কিন্তু আটাতে অনেক বেশি টেস্টি, দেখতে খারাপ লাগে কিন্তু অনেক ভালো হেলদি। আর একটা কথা, এই রুটি যখন বানাবেন নন স্টিকের তাওয়া নেবেন না, এমনি লোহার তাওয়াতে ভালো হবে। একটা এমনি নর্মাল রুটি বানাচ্ছি, ফুলকো রুটি এটা হবে কি? নর্মাল রুটিতে তান্দুরি রুটির মতো টেস্ট আসবে না, ওইটা একটা কিছু কড়া কড়া ভাব হবে, দারুণ লাগবে। কিন্তু এটা নর্মাল ধরুন, ঠিক আছে, মাংস দিয়ে খাবে তাও একদম গরম হয়ে গিয়েছে। এবার তান্দুরি রুটি বানাবো, এই দেখুন যেদিকটা তাওয়ার নিচে পড়বে তার উপরে পড়বে সেদিকটা ভিজে থাকবে। দেখুন একটু জল দেবো, একদম সাইডে চলে গেল, ঠিক মিডিলে দিতে পারলাম না। এই দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে, তখন সেকতে হবে। ঠাকুমাশি লিপস্টিক পরেছে দেখুন, আপনারাই বলুন। এবার তান্দুরে যেরকম সেকা হয় ভিতরে যেরকম সেরকম করবো। তো এটা যদি আপনারা গ্যাসে করেন গ্যাসে আরো ভালো হবে, একদম তান্দুর ছাড়া তান্দুরি রুটি। এবার এরপর ঘি পড়বে, পিছন দিকটা দেখুন কেমন হয়েছে। এই দেখুন পুরো যেরকম তান্দুরে থাকে সেরকম। এরপর এখন একটু ঘি পড়বে, বাটার দিলে ভালো লাগে না? ঘি হচ্ছে পাঞ্জাবিদের ঘি হচ্ছে মেন, ওটা বাটারের চাইতে ঘি বেশি খায়। কিন্তু এখানকার রেস্টুরেন্টগুলোতে বাটার দেয় না। আর আমার পাঞ্জাবি খাবার খুব ফেভারিট, দেখুন শুধু এখন পুরো তান্দুরি রুটি বেশ লাগতে থাকে। এই তো এটা তো সুন্দর, তাই ছাড়ার না। একটু কালার আনতে হবে তাহলে ভালো লাগবে, একটু পোড়া পোড়া হলে দেখতে ভালো লাগে। বাড়িতে আজকে আমরা তান্দুরি রুটির ফ্লেভার নেব উনোনে।
তো এটাও রেডি। দেখুন কি সুন্দর লেগেছে, এইসব রুটির টেস্টই আলাদা। এই দেখুন একদম পুরো তান্দুরি রুটি। দেখুন একদম তেল ছাড়া সামান্য ঘি দিয়ে মনে হচ্ছে কত তেল দেওয়া হয়েছে চিকেনটাতে। আর একটা রেডি। এটা ঘি না দিলে কোনো মজা নেই। এই দেখুন একদম পুরো রেডি। তো এখন আমি বোলপুরে যাবো তনুকে নিয়ে ডাক্তারের কাছে রিপোর্ট করাতে। একটা আমি খেতে খেতে চলে যাই। চলো দাদা রেডি হও। ও খাবারটা দেখলে একটা আলাদা লোভ লাগা হচ্ছে। হ্যাঁ, যেমন রুটি তেমন মাংস। ব্যাপক টেস্ট হচ্ছে গেছে, মানে রুটিটা একদম তাগড়া রুটি। এই রুটি পালে পারে আর কোনো খাবারই দেবো না। আর তার সাথে চিকেন, দুপুরে সকালে রাত্রে যখন দেবো আমি তো তখনই খাবো। ভাত খাও বলে দেবো, এই রুটি পাই গেলাম। মাংস তো হেভি আছে, চিকেনের টেস্টটা আলাদা। চিকেনটা দাদা ঘি দিয়ে রান্না করছে আজকে, তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে হবে। আর খুব সহজ এটা করা, লেগ পিস। দারুণ দারুণ।